বিবাহ বহির্ভূত বিবাহ ছাড়া ছেলে মেয়ে পরস্পরকে তথা কথিত ভালোবাসার নামে যে দুই নাম্বারি করে এটা ভালোবাসার নামে কলঙ্ক ঠিক ঠিক বলা যুবকরা তলে তলে যদি এই কাজ করে তাহলে ফেরেশতারা বলবে মায়েরও ঠিক এটাও ঠিক মাহফিলে ঠিক ছাড়া কিছু নেই বুঝে ঠিক না না বুঝে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তৌফিক দান করুন যুবক ভাই যৌবন জীবনে একবারই আসে একবারই আসবে দুইবার আসবে না ওয়ান টাইম একবার শুধু আসবে সুযোগ আছে এটাকে তুমি চাইলে সৎ পথে ব্যবহার করতে পারো চাইলে এই দুই নম্বর পথে ব্যবহার করতে পারো দুই নম্বর পথে যদি ব্যবহার করো মরা লাগবে না মরার পরে শাস্তিটা তো পরের বিষয় দুনিয়াতে তুমি এটার জন্য অক্ষরে অক্ষরে তোমার প্রায়শ্চিত্ত করা লাগবে এক সময় টের পাবা যখন বয়স থাকবে না এই যৌবন থাকবে না তখন তোমার এই অপরাধগুলোর কথা যখন স্মরণ হবে অপরাধ বোধের একটা অদৃশ্য দাহন আছে অদৃশ্য একটা জ্বালা আছে এটা তোমাকে জ্বালিয়ে শেষ করবে যেটাকে তুমি ভালোবাসা বলছো এটা তোমার যন্ত্রণা হবে এবং তোমাকে দুনিয়াতে যন্ত্রণা দিবে আখেরাতে জাহান্নামের শাস্তি তো আছেই যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে একবার দিয়েছে এই যৌবনকালে পারলে একটু ভালো কাজ করো রাস্তাঘাটগুলো ভেঙে গেলে সেগুলো কয়েকজন যুবক মিলে ঠিক করে দাও কালভার্টটা ঠিক করে দাও একটা সাঁকো তৈরি করে দাও গরিব মানুষের উপকার করো কোন অভাবী মানুষের সাহায্য করো বিপদগ্রস্ত মানুষের হাত ধরে টেনে উঠাও তোমার যৌবনকালে ভালো কিছু করো তাহলে বৃদ্ধ হওয়ার পর তোমার ভালো লাগা কাজ করবে যে আমি যৌবন কাল থেকে ভালো কিছু কাজ করতে পেরেছি চেষ্টা করবো না ইনশাল্লাহ তো এই ভ্যালেন্টাইন্স ডে কে আমি প্রতারণা দিবস বলেছি কেন একটা কারণ বলেছি যে দিবসের নাম হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের যাজক ভ্যালেন্টাইনের দিবস ধর্মীয় দিবস তাদের সেটাকে বলা হচ্ছে ভালোবাসা দিবস অন্যদেরকে খাওয়ানোর জন্য নাম পাল্টে দিয়া দুই নম্বর করে ভুল অনুবাদ করে এই দিবসটা গিলানো হচ্ছে যাতে করে অন্যরাও এই দিবসটা গ্রহণ করে এটা একটা প্রতারণা প্রতারণা নম্বর দুই এটাকে ভালোবাসা দিবস যে বলা হচ্ছে এটা আসলে যদি ভালোবাসা দিবস হতো তাহলে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা হয় মা বাবার সাথে তাই না এরপর ভাই বোন আছে স্বামী স্ত্রী আছে পরস্পরের ভালোবাসাগুলো হয় এই চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স বা সাধু যাজক ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কোন ছেলে তার মাকে যা বলে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে আমি তোমাকে অনেক ভালোবাসি মা বলবে মা যদি একটু সচেতন হয় এগুলো বুঝে যে এই বদমাইশি চলে এদিনে তাহলে একেবারে দুই গালে দুইটা বসাই দিবে না বলবে বেয়াদব এই দুই নম্বর দিবসে তুই আমারে ভালোবাসা জাহির করতে আসছস তার মানে সবাই জানি আমরা এই দিবসটা হলো দুই নম্বর ভালোবাসা দিবস এই দিবসটা হলো অলিতে গলিতে চুরিদারি করে যে ভালোবাসার নামে বদমাইশি করা হয় সেই দিবস এটা সমাজের পশুদের যেরকম কোনো বাইন্ডিংস নাই মানুষের সাথে পশুদের কিছু পার্থক্য আছে পশুরাও খায় আমরাও খাই তারাও ঘুমায় আমরাও ঘুমাই তারাও শারীরিক সম্পর্ক করে মানুষও করে কিন্তু কিছু পার্থক্য আছে পশুরা পোশাক মেনটেন করে না মানুষ পোশাক মেনটেন করে যে মানুষ পোশাক মেনটেন করে না পোশাক খুলে ফেলতে চায় কমায় ফেলতে চায় এ মানুষ মূলত পশু হতে চায় ঠিক একইভাবে যে মানুষগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করতে চায় তারা মানুষকে পশু বানাতে চায় অতএব এই দিবসটাকে যে ভালোবাসা দিবস বলা হচ্ছে এটা যদি সত্যি ভালোবাসা দিবস হতো তাহলে মা ছেলে বাপ মেয়ে বা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা কেন এই দিনে আদান প্রদান হয় না কেন বৈধ লিগাল ভালোবাসাগুলো আদান প্রদান হয় না সব দুই নম্বর ভালোবাসা আদান প্রদান কেন হয় এখান থেকে বোঝা যায় যে এই দিনে যে ভালোবাসার কথা বলা হয় সেই ভালোবাসা ভালোবাসা নয় এটা ভালোবাসার নামে ভণ্ডামি এটা হলো মেয়েদেরকে পটায়া পুটায়া ছেলেরা বদমাইশি করা হারামে লিপ্ত হওয়া আর ছেলেদেরকে পটায়া পুটায়া মেয়েদের চটপটি ফুচকা আর চাইনিজ খাওয়ার ধান্দা এটার নাম ভালোবাসা ভালোবাসা আসল ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিলে এই জন্য
স্বামী স্ত্রী মধ্যকার ভালোবাসা এত পবিত্র যে সেখানে দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে, আর এই বিবাহ বহির্ভূত যে এই বদমাইশি, এই দুই নম্বরই এই খারাপ কাজ, বদমাশি মানে হলো খারাপ কাজ, এই যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো যারা করে, এই খারাপ কাজ করা মানুষগুলো দেখবেন যে এরা একে অন্যকে প্রতারিত করে, যেটা আরেকটারে বলতেছে তোমাকে আমি ভালোবাসি, প্রেম করি, এই ছাড়া তোমার ছাড়া বাঁচবো না, হান করব, তান করব, এগুলো 99% হলো চিটারি, জাস্ট টাইম পাস করা, ওরে ধোকা দেওয়া, প্রতারণা করা, কয়দিন পরে ঠিকই তার পথ সে ধরে, অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আবার এদিকে মহিলা মাসার হুজুরের এসে বলে হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আমার জন্য। আমাদের ছেলে মেয়েরা না বুঝে এই ভুল পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।